স্ট্রাকচারাল মেকানিক্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা ধারাবাহিকভাবে স্ট্রাকচারাল মেকানিক্সের ক্লাসগুলো শুরু করছিলাম। আমরা দ্বিতীয় চ্যাপ্টারের যেই থিওরি বিষয়গুলো ছিল সবগুলো বিষয় আমরা দেখানোর চেষ্টা করেছি। তো আজকে থেকে হচ্ছে ফাইনালি আমরা আমাদের যেই দ্বিতীয় চ্যাপ্টারের যে ম্যাথগুলো রয়েছে, গাণিতিক প্রবলেমগুলো রয়েছে, সেই গাণিতিক সমস্যার সমাধানগুলো ডে বাই ডে দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা ফার্স্ট যে গাণিতিক প্রবলেমটা নিয়ে কথা বলবো। আমরা থিওরিতে একটা বিষয় দেখেছিলাম, যেটা হচ্ছে আমাদের একাধিক বলের লব্ধি নির্ণয়ের ফর্মুলা কী এবং লব্ধি দিক নির্ণয়ের ফর্মুলা কী। আসলে ওই থিওরি বিষয়টা দিয়ে আজকের এই ম্যাথটা সলিউশন করব। তো আমরা ফার্স্ট অফ অল আমরা প্রবলেমটা কী আছে সেটা একটু পড়ে নেওয়ার চেষ্টা করি। তো প্রবলেমটা হচ্ছে চারটি বল পি টু পি থ্রি পি ও ফোর পি যথাক্রমে এ বি সি ডি বর্গক্ষেত্রের চারটি বাহু বরাবর একই ক্রমে ক্রিয়া করে, লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। অর্থাৎ এখানে চারটা ফোর্স রয়েছে, চারটা ফোর্স বর্গক্ষেত্রের এ বি সি ডি একটি বর্গক্ষেত্র রয়েছে, এই বর্গক্ষেত্রের চারটি বাহু বরাবর ক্রিয়া করতেছে। তো আমরা যদি এখানে দেখানোর চেষ্টা করি যে এখানে একটা বর্গক্ষেত্র রয়েছে এ বি, এই যে এখান থেকে যদি আমরা শুরু করি এ বি সি এবং ডি, এটা হচ্ছে কি একটা বর্গক্ষেত্র। তো এর বাহু বরাবর অর্থাৎ এ বি বাহু বরাবর ফি ফোর্স এবং বি সি বাহু বরাবর টু ফি ফোর্স, সি ডি বাহু বরাবর থ্রি ফি ফোর্স এবং ডি এ বাহু বরাবর ফোর ফি ফোর্স কাজ করতেছে যথাক্রমে। যথাক্রমে মানে হচ্ছে ফি টু ফি ফি টু ফি থ্রি ফি ফোর ফি, এটা পর্যায়ক্রমে যথাক্রমে আর কি হবে। তো এই হচ্ছে ডায়াগ্রামটা। তো যদি আমরা সলিউশনের দিকে যাই এখন, তো আমরা অবশ্যই একাধিক বলের সলিউশনে যাওয়ার আগে আমরা কি করব, আমরা এই যে টোটাল বর্গক্ষেত্রের যে ফোর্সগুলো আছে এই ফোর্সগুলোর আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করা নেওয়ার চেষ্টা করব, ফ্রি হ্যান্ড ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামটা যদি আমরা এইভাবে অঙ্কন করার চেষ্টা করি, আমরা জানি যে এটা হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্স এক্স অ্যাক্সিসে কী কী ফোর্স রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি পর্যন্ত ফি ফোর্স রয়েছে। তাহলে আমরা বলতে আমরা দেখতে পাচ্ছি সেটার দিক দিয়ে আছে কোথায় যাচ্ছে, ডানে যাচ্ছে, অর্থাৎ মূলবিন্দু থেকে ডানের দিকে ফি ফোর্স কাজ করবে। এবং বামের দিকে কোন ফোর্সটা কাজ করবে, আমরা দেখতে পাচ্ছি সিডি বরাবর থ্রি ফি ফোর্সটা বাম দিকে কাজ করতেছে মূলবিন্দু থেকে। তাহলে আমরা এটাকে মূলবিন্দু থেকে বাম দিকে ডিরেকশনটা দিয়ে দিলাম থ্রি ফি ফোর্স। এবং উপরের দিকে যে ফোর্সটা কাজ করতেছে সেটা হচ্ছে আমাদের টু ফি, অর্থাৎ বিসি বাহু বরাবর টু ফি ফোর্স উপরের দিকে কাজ করতেছে। তাহলে আমরা মূলবিন্দু থেকে টু ফি উপরের দিকে ভার্টিক্যাল বরাবর দিক নির্দেশ করলাম। এরপর আমাদের নিচের দিকে কাজ করতেছে ডিএ বাহু বরাবর ফোর ফি কাজ করতেছে, অর্থাৎ ফোর ফি ফোর্স নিচের দিকে, অর্থাৎ মূলবিন্দু থেকে নিচের দিকে ভার্টিক্যালি কাজ করবে। তো এই হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড ডায়াগ্রামটা। তো এখান থেকে আমরা এটাকে ডায়াগ্রামটা অঙ্কন করে নিলাম। তো এখন আমরা জানি যে আমাদের একাধিক বলের লব্ধি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আর আর ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ হরাইজন্টাল ফোর্স স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার, অর্থাৎ অনুভূমিক বলগুলোর যোগফল প্লাস ভার্টিক্যাল বলগুলোর যোগফল, এই দুইটাকে আমরা কী করব, হরাইজন্টাল ফোর্সকে বর্গ করব এবং ভার্টিক্যাল ফোর্সকে বর্গ করে সেটাকে রুট ওভার করব। তখন আমরা এই টোটালি হচ্ছে কি আর লব্ধি বলের মানটা পাবো। তো তাহলে আমরা আগে কী করি, ফার্স্ট অফ অল আমরা হরাইজন্টাল ফোর্সগুলোকে যোগ করে নিই। তো আমরা জানি যে হরাইজন্টাল ফোর্সগুলো মূল বিন্দু থেকে ডানে গেলে পজিটিভ, মূল বিন্দু থেকে বামে গেলে পজিটিভ। তো আমরা এখানে এই ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি ফি বলটা ডানে কাজ করতেছে, অর্থাৎ ফি বলটা পজিটিভ এবং এই যে থ্রি ফি ফোর্সটা এটা হচ্ছে বামে কাজ করতেছে মূলবিন্দু থেকে, এই মূলবিন্দু থেকে বামে কাজ করতেছে, যার কারণে এটা নেগেটিভ, অর্থাৎ ফি মাইনাস থ্রি ফি। তো ফি মাইনাস থ্রি ফি থেকে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো মাইনাস টু ফি, মাইনাস টু ফি পেলাম।
এরপরে আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যদি বের করার চেষ্টা করি, তাহলে সেমভাবে আমরা জানি মূলবিন্দু থেকে ভার্টিক্যাল ফোর্স উপরে গেলে পজিটিভ, নিচে গেলে নেগেটিভ। তাহলে উপরে যাচ্ছে 2φ, তাহলে আমরা লিখলাম 2φ মাইনাস, যেহেতু এটা নিচে যাচ্ছে মূলবিন্দু থেকে 4φটা নিচে যাচ্ছে, যার কারণে মাইনাস 4φ। তো আমরা এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি মাইনাস 2φ। তো এখন যদি আমরা ফর্মুলাটা লিখে ফেলি, আর ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ হরাইজন্টাল ফোর্স স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার, তো এটা রুট ওভার লিখে আমরা যদি পরলাইনে ক্যালকুলেশন করার চেষ্টা করি, রুট ওভার রেখে দিলাম, সামেশন অফ হরাইজন্টাল ফোর্স আমরা মান পেয়েছি মাইনাস 2φ। তো এখানে সামেশন অফ হরাইজন্টাল ফোর্সের জায়গায় আমরা লিখে দিলাম মাইনাস 2φ আর স্কোয়ারের স্কোয়ার প্লাস ভার্টিক্যাল, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আমরা মান পেয়েছি তাও মাইনাস 2φ। তো এখানেও লিখে দিলাম মাইনাস 2φ স্কোয়ার। তো এখন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, তাহলে যেহেতু মাইনাস 2φ স্কোয়ার স্কোয়ার, তাহলে 2 × 2 = 4, আমরা জানি 2কে স্কোয়ার করলে 4 হয়, এবং মাইনাস যেহেতু আমাদের এটা স্কোয়ার, মাইনাসটা পজিটিভ প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যাবে, যদি আমরা মাইনাস মাইনাস গুণ করি তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 4φ স্কোয়ার প্লাস সেমভাবে এখানেও 4φ স্কোয়ার। তো এই দুইটাকে যদি আমরা যোগ করার চেষ্টা করি, তাহলে আমরা পাচ্ছি রুট ওভার 4 এ 4 যোগ করলে 8 φ স্কোয়ার। তো এই রুট ওভার 8কে আলাদা করলাম এবং রুট ওভার ফিকে আলাদা করলাম, ফি স্কোয়ারকে আলাদা করলাম। তো ফি স্কোয়ার ফিকে আমরা যদি ব্রাকেটের ভিতরে নিয়ে স্কোয়ারটা বাইরে তুলে দেয় এবং রুট বাইরে থাকে, তাহলে স্কোয়ার রুট কাটা এখানে থাকে পি, আর রুট ওভার 8কে আমরা ক্যালকুলেট করলে তাহলে সেটা পাচ্ছি 2.82। তো আমাদের টোটাল ক্যালকুলেশন লব্ধি বলের মানটা দাঁড়াবে 2.82 φ। আমরা লব্ধি বলের মানটা এখানে পেয়ে গেছি। তো যেহেতু আমরা এখানে লব্ধি বলের মানটা পেয়ে গেছি, তাহলে এখন আমাদেরকে লব্ধি বলের দিকটা নির্ণয় করতে হবে। এই লব্ধি বলটা আমাদের কোন অক্ষ বরাবর কাজ করবে এবং কত ডিগ্রি কোণে কাজ করবে সেই মানটা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। তো আমরা সেই থিওরি ক্লাসে দেখিয়েছি, যেটা হচ্ছে লব্ধি বল, একাধিক বলের লব্ধি বল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ট্যান আলফা বা আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন অফ হরাইজন্টাল ফোর্স। তো এই ফর্মুলাটা আমরা লেখার পর তাহলে আমরা এটা ক্যালকুলেট করার চেষ্টা করি। ট্যান ইনভার্স লিখে দিলাম সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, আমরা এখান থেকে পাচ্ছি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স মাইনাস 2φ, তো এখানে লিখে দিলাম মাইনাস 2φ, এবং সামেশন অফ হরাইজন্টাল ফোর্স মাইনাস 2φ, সেটাও নিচে লিখে দিলাম মাইনাস 2φ। লেখার পর ট্যান ইনভার্স রেখে দিলাম। তো আমরা যদি কাটাকাটি করি, উপরে মাইনাস 2φ নিচে 2 − 2φ দ্বারা যদি ভাগ করি, তাহলে পাচ্ছি 1। তো এখানে পরবর্তী লাইনে আমরা ট্যান ইনভার্স রেখে দিলাম। তো আমরা জানি ট্যান কত ডিগ্রির মান 1, অবশ্যই আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান 1। তাহলে 1 এর জায়গায় আমরা 1 এর পরিবর্তে এখানে লিখতে পারি ট্যান 45 ডিগ্রি। তো ট্যান 45 ডিগ্রি লিখিয়ে ফেলছি। এরপরে আমরা জানি যে ট্যান ইনভার্স মানে এটা হচ্ছে 1/10, অর্থাৎ 1/10, আর এটা হচ্ছে নিচের মান। তো এই ট্যান ইনভার্স আর হচ্ছে ট্যান কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকে শুধু 45 ডিগ্রি। তাহলে আমরা এই আলফা কোণের মান, যেটা হচ্ছে লব্ধির দিক, পেয়েছি আমরা কোথায়? 45 ডিগ্রিতে পেয়েছি। তো এটা মান পেয়েছি আমরা, আসলে লব্ধির দিকটা ফাইনালি আমাদের প্রকৃত দিকটা কোথায় হবে সেই বিষয়টা আমরা একটু এই ডায়াগ্রাম থেকে বোঝার চেষ্টা করি। আমরা এখানে এক্স এক্স এক্সিস বরাবর নিলাম, ওয়াই ওয়াই এক্সিস। তো আমরা জানি উপরটাকে নর্থ বলে, নর্থ নিচে তার বিপরীত হচ্ছে সাউথ, এবং নর্থের ডানে হচ্ছে ইস্ট এবং বামে হচ্ছে ওয়েস্ট। তো আমরা এখানে লিখে দিলাম। তো আমরা এই বিষয়টা থিওরি ক্লাসে দেখানোর চেষ্টা করছি। আমরা জানি প্রথম অক্ষে আমাদের হরাইজন্টালও পজিটিভ, ভার্টিক্যালও পজিটিভ, এবং দ্বিতীয় অক্ষে হরাইজন্টাল নেগেটিভ, ভার্টিক্যাল পজিটিভ, তৃতীয় অক্ষে হরাইজন্টালও নেগেটিভ, ভার্টিক্যালও নেগেটিভ, এবং চতুর্থ অক্ষে হরাইজন্টাল পজিটিভ, ভার্টিক্যাল নেগেটিভ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সামেশন অফ হরাইজন্টাল নেগেটিভ বের হয়েছে এবং সামেশন অফ ভার্টিক্যাল নেগেটিভ বের হয়েছে, অর্থাৎ আমাদের এটা কোন গ্রহ হবে? আমরা জানি যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল এটা হচ্ছে তৃতীয় অক্ষে নেগেটিভ। তাহলে আমাদের এই যে মানটা পাচ্ছি আমরা, এটা হচ্ছে তৃতীয় অক্ষে, অর্থাৎ 45 ডিগ্রি যে আমরা কোনটা পেয়েছি, এটা আমাদের এই মূলবিন্দু থেকে এই যে তৃতীয় অক্ষ বরাবর এদিকে কাজ করবে। তো যেহেতু এখানে দুইটা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাই নেগেটিভ, তো এটার কোনটা হবে কি? WS, অর্থাৎ ওয়েস্ট এবং সাউথ, এই মাঝামাঝি, এর মাঝামাঝি
এই অক্ষে কাজ করবে। তাহলে আমরা লিখতে পারি দিক হচ্ছে 45°W। তো এই হচ্ছে গাণিতিক সমস্যার সমাধানটা। এভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই আপনারা ক্লাসটা দেখার সাথে সাথে নোট করবেন এবং ভালোভাবে বোঝার ট্রাই করবেন। তারপরে যদি কেউ বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আবার বোঝানোর চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক সমস্যার সমাধানগুলো দেখব। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।